$6,066 পেমেন্ট প্রুফ দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু $6,066 আছে। এটা কিন্তু ক্যান্ডি পকেটে যারা আমাদের সাথে কাজ করছিলেন তারা কিন্তু সবাই ইনকাম করছেন, ঠিক আছে, কম বেশি সবাই ইনকাম করছেন এবং ক্যান্ডি পকেটের আপডেটটা চলে আসছে। তো এই আপডেটটাই আপনারা কেমন করে কেআইসি ভেরিফাই করবেন টোটাল প্রসেসটা আমি দেখাই দিব। অ্যাপসটা আপডেট করলে কিন্তু আপনাদের লুকটা চেঞ্জ হয়ে যাবে এবং এমন লুক চলে আসবে। তো মাস্ট বি আপনারা যারা আমাদের সাথে কাজ করেছিলেন সবাই অবশ্যই অ্যাপসটা আপডেট করে নেবেন। আপডেট কেমন করে করবেন? সো আপনাদের যে পুরাতন অ্যাপস আছে সেই অ্যাপসটি ওপেন করবেন, দেখবেন যে আপনাদের এমন ইন্টারফেস শো করবে, এমন ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপডেট লেখা আছে, এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে একটি দাগের মতো আছে, 100% হয়ে গেলে আপনি অ্যাপসটা আপডেট হয়ে যাবে। অ্যাপসটা যখন আপডেট হয়ে যাবে তখন এমন ইন্টারফেস শো করেছে, এই আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করে দেখবেন যে অ্যাপসটা ইনস্টল করতে বলবে, ইনস্টল করবেন। ইনস্টল করলে দেখবেন যে আপনাদের অ্যাপসটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং অ্যাপসের মূল ইন্টারফেস, অ্যাপসের মূল ইন্টারফেস যখন এমন শো করবে আপনি কেআইসিটা ভেরিফাই করবেন কেমন করে? আপনারা কিন্তু এই ওপেন থেকে কেআইসিটা ভেরিফাই করতে পারবেন অথবা এই যে মানুষের মতো যে আইকন আছে এখানে এই মানুষের মতো আইকন থেকে কিন্তু কেআইসি ভেরিফাই করতে পারবেন। কেআইসি ভেরিফিকেশন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন, দেখবেন যে এমন ইন্টারফেস শো করবে, কারণ এটা আপডেটটা পেয়ে সবাই কিন্তু এখানে ক্যাশটা ভেরিফাই করার চেষ্টা করছে, সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। এবং এমন ইন্টারভিউ যখন শো করবে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী যে নাম আছে সেই নামটা এখানে দিতে হবে, ইন্টার আইডি ডকুমেন্ট, আপনার আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিতে হবে। এবং অবশ্যই আপনি ক্যান্ডি পকেট অ্যাপসটা ভেরিফাই করার জন্য তাদের অবশ্য বাইবিটের এক্সচেঞ্জার প্রয়োজন, কেননা তারা কিন্তু বাইবিটে লিস্ট করবে ক্যান্ডি পকেটটা। সো আপনাদের সিলেক্ট এক্সচেঞ্জার প্ল্যাটফর্মে ক্লিক করে দেখবেন বাইবিটটা সিলেক্ট করবে এবং এইখানে কিন্তু আপনারা বাইবিটের যে ইউআইডি আছে সেই ইউআইডিটা দিতে হবে। আপনারা হতে যদি ক্লিক জেনারেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের বাইবিটটাই শো করবে, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউআইডি, সেই ইউআইডিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে আপনারা বাইবিটের ইউআইডিটা কোথায় পাবেন? আপনারা অবশ্যই বাইবিট অ্যাকাউন্টটা আপনাদের ভেরিফাই হওয়া লাগবে। বাইবিট এক্সচেঞ্জার যদি আপনার ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনারা ক্যান্ডি পকেটও ভেরিফাই করতে পারবেন না। এর জন্য আপনাদের অবশ্যই বাইবিট এক্সচেঞ্জারটা ভেরিফাই থাকা লাগবে। বাইবিটে চলে আসার পরে মানুষের মতো আইকন আছে, এটার উপর ক্লিক করবেন, দেখবেন যে এখানে আপনার ইউআইডিটা আছে, এই ইউআইডিটা কপি করবেন। ইউআইডিটা কপি হয়ে গেলে আপনারা কিন্তু আবার ক্যান্ডি পকেট অ্যাপসে চলে আসবে। ক্যান্ডি পকেট অ্যাপসে চলে আসার পরে এখানে আপনার ইউআইডিটা নিয়ে আসেন, ইউআইডিটা এখানে দিয়ে দেবেন। অবশ্যই কেয়ারফুলভাবে কিন্তু ইউআইডিটা আপনাকে দিতে হবে। সব কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এগুলো কিন্তু আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে নেক্সট স্টেপ এইটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এমন ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাদের আইডি কার্ডের যে ফার্স্ট পার্ট সেটা দিতে হবে। এখানে কিন্তু আপনার হোল্ডার আইডি ফটো, মানে এখানে আপনার আইডি কার্ড নিয়ে একটা আপনার ফটো তুলতে হবে আইডি কার্ড সহকারে, সেই ফটোটা এখানে আপলোড করে দিতে হবে। এবং বাইবিট এক্সচেঞ্জারের আপনার যেখানে ভেরিফাই আছে বাইবিট এক্সচেঞ্জার সেটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে দিতে হবে। এই কাজগুলো কমপ্লিট করতে হবে। সো আমি কাজগুলো কমপ্লিট করি। বাইবিটে চলে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করেই দেখেন দেখতে পাচ্ছেন যে আইডি কার্ড ভেরিফিকেশন, এই আইডি কার্ড ভেরিফিকেশন উপর ক্লিক করবেন। ক্লিক করে এইটার কিন্তু আপনার একটা স্ক্রিনশট নেওয়া লাগবে। স্ক্রিনশট নিয়ে আপনার কিন্তু ওখানে আপলোড করতে হবে, কারণ আপনার অবশ্যই বাইবিট এক্সচেঞ্জারটা ভেরিফাই করা লাগবে। আপনার যখন সব কিছু আপলোড করা হয়ে যায় তখন এই সাবমিট আছে, এই সাবমিট একটি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখবেন যে আপনার কেআইসির জন্য ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যদি ব্যাক করে দেন তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাদের ইন প্রসেসিং থাকবে এবং তারপর আপনাদের ইমেলটা কিন্তু ভেরিফাই থাকবে না, আপনাদের অবশ্যই ইমেলটাও ভেরিফাই করতে হবে। ইমেলটা ভেরিফাই করার জন্য ইমেলের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে দেখবেন যে আপনার একটা ফাঁকা ঘর থাকবে, আর এক জায়গায় দেখবেন সেন্ড নামে একটা অপশন থাকবে, সেন্ডে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ইমেলে একটি কোড যাবে, সেই কোডটা আপনাদের এখানে বসাই দিলেই আপনাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। ইমেলটা যখন ভেরিফাই হয়ে যাবে এবং কেআইসি ভেরিফিকেশনটা করে নেবেন, আপনাদের যখন কেআইসি ভেরিফিকেশন আপলোড করা হয়ে যাবে এবং ইমেল ভেরিফাইটা হয়ে যাবে তখন কিন্তু আপনার এই ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করা লাগবে। ট্রেডিং পাসওয়ার্ড সেট করার জন্য ট্রেডিং পাসওয়ার্ড এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা গেট একটা কোড দিবেন, দেখবেন যে আপনার যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ইমেলে কিন্তু একটা কোড যাবে, এটা টেনে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসলে দেখবেন যে আপনাদের, আমার এটা ভুল গেছে, আমি আবার টেনে নিয়ে আসি। সো ইনশাল্লাহ এবার হয়ে যাবে। সো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে ইমেল দিয়েছি সেই ইমেলে কিন্তু একটি কোড যাবে, সেই কোডটা এখানে বসে দিতে হবে। দেওয়ার পরে এইখানে একটা কোড দিবেন আপনারা 6 সংখ্যার, এইখানে একটা কোড দিবেন 6 সংখ্যার, আপনারা অবশ্যই 1 2 3 4 এটা দিবেন, ঠিক আছে।
এই দেওয়ার পরে এইদের কনফার্ম এটার উপর ক্লিক করবেন, দেখবেন ট্রেডিং পাসওয়ার্ড সেট হয়ে গেছে। আপনাদের অবশ্যই কেআইসি এবং ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করা লাগবে। দেখবেন যে আপনাদের এমন একটি কোড আসবে, আপনাদের যদি কোড না আসে তাহলে আপনারা এই থ্রিডটে ক্লিক করবেন, ক্লিক করে স্প্যাম আছে স্প্যামে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে কোড অপশন চলে আসবে। সো অবশ্যই এই কোডটা আপনাদের ওখানে বসাই দিতে হবে, দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার ট্রেডিং পাসওয়ার্ডটা সাবমিট হয়ে যাবে ইজিলি। আপনাদের অবশ্যই এই তিনটা কাজ কমপ্লিট করতে হবে পেমেন্টটা নেওয়া। এবং এই আপনারা আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ডলারের মতো আইকন, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা, প্রথম কাজটা কমপ্লিট করার জন্য যে ক্লেম আছে এই কাজটা করলে 20টা ক্যান্ডি পাবেন। সো ক্লেম রিওয়ার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু আপনার একটা ফটো আপলোড করতে হবে, কিসের ফটো আপলোড করবেন? আপনারা অবশ্যই তাদের টুইটারটা ফলো করবেন, দেখতে পাচ্ছেন যে টুইটার ফলো এবং আর্ন ক্যান্ডি। সো টুইটারটা ফলো করতে হবে। টুইটারের লিঙ্কটা কোথায় পাবেন? আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ সর্বপ্রথম খবর কিন্তু টেলিগ্রামে শেয়ার করে থাকি। সো টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে চলে আসার পর এইখানে কিন্তু দেখেন যে আমি তাদের কিন্তু টুইটারের লিঙ্কটা দিয়েছি। সো আপনি টুইটারে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি তাদের টুইটারটা ফলো করবেন। ফলো করে যে আপনারা যে ফলো করেছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন। সো দেন ফলোপুর ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু যে ফলো করছেন তাদের একটা স্ক্রিনশট নেবেন। ওকে, স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আপনারা আবার কিন্তু এই ক্যান্ডির অ্যাপসে চলে আসবেন। ক্যান্ডির অ্যাপসে চলে আসার পর এইখানে কিন্তু আপনারা ফটোটা আপলোড করে দেন। আপনারা যে স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেবেন। ফটোটা আপলোড করা হয়ে গেলে এই যে আপলোড আছে, আপলোডে ক্লিক করে দেবেন। এখানে দেখতেছেন আপলোড সাকসেসফুল হয়ে যাবে। রিওয়ার্ডটা আমরা কিন্তু তখনই পাবেন আন্ডার রিভিউতে চলে যাবে। আমার একটা রিভিউ করবে, রিভিউ করে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের 20টা ক্যান্ডি দিয়ে দেবে। এবং এই টেলিগ্রাম এবং বাইবিটের যে গিভওয়ে আছে এটা কিন্তু এখনও আসেনি, তখন গিভওয়েটা আসবে, তখন কিন্তু আমরা 30টা ক্যান্ডি ক্লেম করতে পারবো। সো ভাই, যারা আমার সাথে এর আগে কাজ করছেন তারা কিন্তু অবশ্যই ভাই কেআইসির জন্য আপনারা অবশ্যই আবেদন করে ফেলুন। অবশ্যই কেআইসিটা ভেরিফাই করা লাগবে, কেআইসি ভেরিফাই না হলে কিন্তু আপনারা এখান থেকে 1 টাকাও তুলতে পারবেন না। আমি ব্যালেন্সে চলে আসলে এখানে দেখতে পারবেন যে আমার ব্যালেন্সটা শো করছে কিন্তু $6,066। সো ভাই, আপনারা কিন্তু যারা কাজ করছেন সবারই কিন্তু কম বেশি ডলার ওখানে আছে। সো মাস্ট বি আপনাদের কেআইসিটা ভেরিফাই করতে হবে, এবং কেআইসি ভেরিফাই করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই বাইবিট এক্সচেঞ্জার ভেরিফাই করা লাগবে, কেননা ক্যান্ডি টোকেনটা কিন্তু বাইবিটে লিস্ট। ভিডিওটা ফুল দেখবেন, দেখে কেআইসিটা ভেরিফাই করবেন, যেভাবে বলেছি ভাই সেভাবে করবেন, ইনশাল্লাহ কেআইসি ভেরিফাইটা হয়ে যাবে।